যারা এসেছেন নিজেদের স্বাধীনতাতে বলুন আপনারা কোন চিহ্নে ভোট দেবেন, একটু হাত তুলে দেখান কোন চিহ্নে। তা আমি বলবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারাও খাম চিহ্নে, একটু বসুন না, দেখতে ভালো লাগবে। মাঠটা কত সুন্দর, এত মানুষ, দেখতে ভালো লাগবে, একটু বসুন, কমসে কম একটু কষ্ট করুন। দেখুন আমরা মুক্তি পেতে চলেছি, আমরা জালিমদের হাত থেকে রেহাই পেতে চলেছি, একটু কষ্ট করুন, একটু অনুরোধ করছি আমি। আপনারা বসে যান, এই দূরে যারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান, খুব ভালো লাগছে, যত বসছেন তত মানাচ্ছে, যত বসছেন তত মানাচ্ছে, আপনারা বসে যান। এখন আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনুন, আমার কথাগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনুন, কেন খুব ব্যস্ততার মধ্যে আমি রয়েছি। এক একদিন চারটে পাঁচটা করে জায়গায় প্রোগ্রাম করতে হচ্ছে। আজকে আমি এসেছি বসিরহাট উত্তর, এখানে দাঁড়িয়েছে আমাদের সকলের প্রিয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয় আমাদের বাইজি আমিন সাহেব। আজকে আপনারা যারা আমাকে ভালোবাসেন, সর্বপ্রথম আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার দিকে দেখুন, আমি ভোট দিয়েছি, দেখছেন আমি ভোট দিয়েছি, অর্থাৎ গণতন্ত্রের উৎসব আমিও পালন করেছি। এর আগেও ভোট দিবার স্বপ্ন দেখেছিলাম, অনেকবার শখ প্রকাশ করেছিলাম, কিন্তু ভোট দিবার আগে শুনতাম আমার ভোট নাকি হয়ে গেছে কেউ দিয়ে দিয়ে, তো যাক এবারে ভোটটা আমি নিজে দিতে পেরেছি। আমি কাকে ভোট দিয়েছি? আমি ভোট দিয়েছি সংযুক্ত মোর্চা এবং খাম চিহ্নে ভোট দিয়েছি, কেন আমার বিধানসভা হলো জাঙ্গিপাড়া, ওখানে সংযুক্ত মোর্চার খাম চিহ্ন আছে। অতএব আমি আমার ভালোবাসার মানুষদের ঘরে, আমার আব্বু আম্মু, বাবা মা, ভাই বোন, দাদা দিদি সকলকে বলবো, ভালোবাসার মানুষ হিসাবে তো প্রথম আবেদন রাখতেই পারি, যে আমি যখন সংযুক্ত মোর্চা এবং খাম চিহ্নকে ভোট দিয়েছি, আপনারাও সংযুক্ত মোর্চা খাম চিহ্নকে ভোট দেবেন। দ্বিতীয় নম্বর, আমি একজন নাগরিক হিসাবে নাগরিকদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, কেন আমি কোনো রাজনীতির লিডার নয়, আমি কোনো রাজনীতির কোনো পদে দায়িত্বও নাই। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমি তৈরি করেছি ঠিকই, কিন্তু এই দলের কোনো দায়িত্ব পদে কিন্তু আমি নাই। আমি তৈরি করেছি শোষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবমানিত যে সকল আমার মা বা ভাই বোন হয়ে আছে, তাদেরকে অধিকার পাইয়ে দিতে গেলে একটা রাজনীতির দল দরকার। তাই রাজনীতির দল একটা প্রতিষ্ঠিত করেছি, কিন্তু এই দলের প্রেসিডেন্ট একজন আদিবাসী সম্প্রদায়কে বানিয়েছি, এবং ওই দলের সম্পাদক একজন হিন্দু সমাজের মানুষের থেকে আমি বানাবো, কিন্তু ভোটের সময় এসেছে তাই অপেক্ষায় আছি, একটা হিন্দুই হবে। এটা আমি যখন কথা দিচ্ছি এটাই শেষ কথা। কিন্তু আজকে আমি সংযুক্ত মোর্চাকে ভোট দিলাম, বিজেপিকে ভোট দিলাম না, টিএমসিকে ভোট দিলাম না, কেন দিলাম না একটু বলবো সংক্ষেপে, কেন আমি দিইনি। আমি দেখলাম দীর্ঘ সাত বছর এই দেশ চালাচ্ছে বিজেপি, বিজেপি যে ওয়াদাগুলো করেছে একটা ওয়াদাকে পালন করেনি, ঠিক না বে? ঠিক। আপনি দেখুন বিজেপি বলেছিল আমরা সরকার তৈরি করলে প্রতি বছরে 2 কোটি করে চাকরি দেবো, 2 কোটি তো চাকরি দেয়নি, উপরন্ত কম বেশি 15 থেকে 20 কোটি মানুষের চাকরিকে কিনে নিয়েছে। বিজেপি বলেছিল যে আমরা আসলে
কালো ধন নিয়ে আসবো দেশে, এমন করে সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে। কালো ধন তো আসেনি, দেশে এত সন্ত্রাসী হয়েছে যে বহু সেনাবাহিনী মারা যাচ্ছে, পলুয়ামা থেকে শুরু করে আজকের দিনে তো অনেক সেনাবাহিনী মারা যাচ্ছে। বিজেপি বলেছিল আমরা যদি আসি কালো ধন আনবো, কালো ধন তো দূরের কথা, কিন্তু আমার দেশের কৃষকরা, চাষিরা, গরিব দিনমজুরিরা, লেবার শ্রেণীর মানুষরা, খেটে খাওয়া মানুষেরা সামান্য সামান্য পয়সাকে জমিয়েছিল, তারা তাদের বাচ্চাদের বিবাহ শাদী দেবে বা পড়াশোনার জন্য। দেখা যাচ্ছে বিজেপি আসার পরে বড় প্ল্যান করে গরিবের সব নোটবন্দির নামে টাকাগুলোকে ব্যাংকে জমি, আর ওই টাকাগুলোকে নীরব মোদি, ললিত মোদি, সব মোদি মোদি টাকাগুলোকে নিয়ে পালিয়ে গেল। অতএব বিজেপি আসার পরে আমরা দেখলাম দেশের গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে। বিজেপি বলেছিল ডিজিটাল ইন্ডিয়া বানাবো, কিন্তু আমরা এসে দেখলাম বিজেপি আসার পরে আজকে দেশের কলকারখানা বেকারত্ব দিনকে দিন বেড়েই চলেছে। বলেছিল বুলেট ট্রেন চালাবো, বুলেট ট্রেন তো চালাতে পারেনি, উপরন্ত দেশের ট্রেনগুলোকে বিক্রি করে দিচ্ছে। বলেছিল এমন করে দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো, কমানো তো দূরের কথা, পেট্রোল পাম্পে গেলে সবার চোখে পানি এসে যাচ্ছে, আর সংসারে গ্যাসের দাম এত বেড়েছে রোজ ঝগড়া হতে লেগেছে, ঠিক না বেটি? তারপরে সরিষার তেল কিনতে গেলেও তো চোখে পানি এসে যাচ্ছে। অর্থাৎ এই বিজেপি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছে একটাও করতে পারেনি। বিজেপি বলেছিল বেটি পড়াও বেটি বাঁচাও, বলেছিল না বলেনি? পড়া তো দূরের কথা, আড়াই বছর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা মা পর্যন্ত বিজেপি আসার পরে ইজ্জত বাঁচাতে পারছে না। সেই উত্তরপ্রদেশের পূজা হোক, কাশ্মীরের আশিফা হোক, আর নানুনের ছোট্ট বোনটা হোক, প্রিয়ঙ্কা রেড্ডি হোক, আর টুইঙ্কেল হোক, একটার পর একটা নারী বেউচ্যুতি হচ্ছে। তাই আমি বিজেপিকে ভোট দিইনি, আর আপনারাও বিজেপিকে ভোট দেবেন না। আমি আমার দেশের নাগরিককে ভালোবাসাই, বলার অধিকার আছে না নাই? আমি যেগুলো বলছি তথ্য সহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধী করছি, ব্যক্তি আক্রমণ কিন্তু কারো উপর আমি করছি না, কেন আমি রাজনীতির লড়াইয়ে এসেছি। তাহলে বিজেপি সুইচ টিপা যাবে, পদ্ম ফুলে ভোট দেওয়া যাবে, বলেছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন আসবে 100 কোটি টাকা খরচ করে বিশাল প্রাচীন দিচ্ছে। আমরা ভাবলাম হয়তো চীনের মতো দেশটাকে হেফাজত করবে, ও বাবা দেখি গরিবদের ঘরে ডোনাল্ড ট্রাম্প যেন দেখে না ফেলে। অর্থাৎ বিজেপি গরিবকে ঘৃণা করে, তাই গরিবদের ঘরে ডোনাল্ড ট্রাম্প না দেখে ফেলে, তাই আমিও গরিব, তা আমাকে যখন ঘৃণা করে আমি তাই বিজেপিকে ভোট দিইনি। আপনারা যারা গরিব আপনাদের ঘরেও ঘৃণা করে, তাহলে আপনাদেরও ভোট দেওয়া উচিত? এজন্য আমরা বিজেপিকে ভোট দিইনি। তাহলে যা কথা দিয়েছে একটাও পালন করেনি। রইল জোড়াফুল, জোড়াফুলকেও আমি ভোট দিইনি, আমি সংযুক্ত মোর্চাকে দিয়েছি। কেন জোড়াফুলকে ভোট দিইনি? জোড়াফুলেরও একই হাল, বলেছিল আমরা ক্ষমতায় আসার পরে 6 মাসের মধ্যে শিল্প আনবো, এনেছে? উপরন্ত শিল্পগুলো যেগুলো কলকারখানা ছিল সব বন্ধ হচ্ছে। বলেছিল প্রতি বছরে 10 লক্ষ করে চাকরি দেবো, দিয়েছে? তাহলে মিথ্যা বলেছে না বলেনি? যারা ধোকা দিয়েছে তাদেরকে আর আমরা ভোট দিতে পারি না। বিজেপি বলে টিএমসি জোড়াফুল বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেবো, দিয়েছে? বলেছিল 15% চাকরিতে সংরক্ষণ দেবো, দিয়েছে? বলেছিল ফুরফুরা শরীফে উন্নয়ন পরিষদ করব, রেল করে দেব, করে দিয়েছে? বলেছিল অকাব সম্পত্তিকে পুনরুদ্ধার করে দেব, করে দিয়েছে? বলেছিল আদিবাসীদের মধ্যে হাসাবো, আজ জঙ্গল মহল কানছে। যাক, আমি যেটা আপনাদের কাছে বলতে চাইছি, তাহলে টিএমসিও যা ওয়াদা করেছে পূরণ কি করেছে? বলছে না, ইমামদের তো ভাতা দিয়েছি, ইমামদের ভাতা আমরা কেউ চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম কি?
আমরা চেয়েছিলাম সংরক্ষণ চাকরিতে 15% দেবে বলেছিল। আমরা চেয়েছিলাম কি ওয়াকাফ সম্পত্তির পুনরুদ্ধার করে দেবে বলেছিল। তাহলে যে কোনো অদা করেছে সে কোনো করেনি, ঠিক না বে? ঠিক। তাই আমরা বিজেপি কি বলে জোড়াফুলকেও ভোট দিনই। আপনারা যারা ভালোবাসেন দেশবাসী আপনাদেরকে অনুরোধ করছি দেবেন না। যেমন বিজেপি নারীদেরকে সুরক্ষিত দিতে পারে না, ঠিক তেমন টিএমসি সরকার আসার পরে আমরা দেখছি কামদুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নারীদের উপর অত্যাচার হচ্ছে। যখন মিডিয়া ওই নারীদের অত্যাচারকে মানুষের কাছে তুলে ধরছে, তখন বাংলার নেত্রী একজন মহিলা হওয়ার পরও তিনি বলেছিল কামদুনির কেসটাকে নিয়ে এই সামান্য ছোট ব্যাপারটাকে নিয়ে এত হাইলাইট করার কি দরকার, একটা মেয়ের ইজ্জত লুটে লিচ্ছটা কি ছোট ব্যাপার? কথা বলুন, ছোট ব্যাপার? তাই আমি ভাবলাম যে মহিলা নারীদের ইজ্জতকে ছোট মনে করে তাকে ভোট দিয়ে আমার জন্য শোভা পাই না, তাই আমি দিইনি। তারপরে বলেছিল কোন নারী যদি বেউচ্চতি হয়ে যায়, রেপ হয়ে যায়, 2 লক্ষ টাকা দেওয়া হবে। একটা নারীর ইজ্জতের দাম 2 লাখ টাকা? যারা নারীর ইজ্জতের দাম 2 লাখ টাকা দেয় সেই মমতাকে ভোট দিয়ে আমার দ্বারা সম্ভব হয়নি, তাই আমি ভোট দিইনি। আপনারা যারা নারীদেরকে ভালোবাসেন আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনারাও ভোট দেবেন না। এখন বাংলার গলিতে গলিতে একটাই শুধু প্রচার হচ্ছে, কি বিজেপি বলছে টিএমসি কে, আর টিএমসি শুধু ঘুরে 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 বলছে বিজেপি কে রুখতে হবে, বলছে না বলে না। কিন্তু আমি আপনাদের জিজ্ঞাসা করি, এই বাংলায় 2011-র আগে বিজেপি ছিল? একটু সাড়া দেবেন ভাই, বিজেপি ছিল? তাহলে এই বাংলায় বিজেপি আনলো কে? যে এনেছে সেই বলছে রুখবো, আর আমরা তার উপরে আবার ভরসা করব? ধরুন বসিরহাট উত্তর কেন্দ্র আমার হাতে দায়িত্ব দিলেন, আর বসিরহাট উত্তর কেন্দ্রের 5টা 10টা পঞ্চায়েত আমার থাকাকালীন বিজেপি দখল করে নিল, তাহলে নিশ্চয়ই হয় আমি কমজোর, আর না হয় বিজেপির সঙ্গে সেটিং আছে তাই দখল করেছে, তাই আমাকে আর কি বিশ্বাস করা যাবে? অর্থাৎ আপনি রয়েছেন রাজ্যের সিএম, আপনি থাকাকালীন 18টা বিজেপি পেল কি করে লোকসভায়? হয় আপনি 18টা বিক্রি করেছেন, আর না হয় আপনার সঙ্গে ভেতরে ভেতরে সেটিং, না হয় আপনি কমজোর রুখতে পারেননি, তাই আপনার উপরে আর ভরসা নয়। আমি ভুল বলছি? ব্যক্তিগত আক্রমণ করছি? কিন্তু মমতা ব্যানার্জি আমাকে আক্রমণ করছে, আমি নাকি ফুরফুরার কেউ নয়, আমি বাচাল ছেলে, চ্যাংড়া ছেলে, তারপরে বলছে আমি নাকি শয়তান। কি গো, আমাকে শয়তান বলেছে? তোমরা খুব খুশি তো নাকি? কি খুশি নয়? হ্যাঁ, খুশি হওয়া ইচ্ছা স্বাভাবিক নাকি? আমি শয়তান? আমার লড়াইটা কি? আমার লড়াই আদিবাসী দলিত মতুয়া হিন্দু যেই হোক, মানুষ্য জাতি যারা গরিব আছে তাদের অধিকারকে ছিনিয়ে পাইয়ে দেওয়া, অন্য কিছু লড়াই নয়। তো এই কাজটা করার জন্য আমি শয়তান হয়ে গেলাম? না, আমি বিজেপি থেকে টেকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করছি। কেন আমি রাজনীতি করছি? মুসলমান ভোটের জন্য? রাজনীতি মুসলমান ভোটলি হয় না মানুষের ভোটলি হয়? রাজনীতিতে ধর্ম দেখা হয় না, রাজনীতিতে ভোটার দেখা হয়, ভোটার। মমতা রাজনীতির মধ্যে ধর্ম দেখেছে, আমি রাজনীতির মধ্যে ধর্ম দেখিনি, আমি রাজনীতির মধ্যে ভোটার দেখেছি। কে মুসলমান, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী, কে সাঁওতাল আমি দেখিনি, আমি দেখেছি ভোটার। ভোটাররা ভোট দেয়, যাকে বেশি লোক ভোট দেয় সেই জিতবে। কিন্তু মমতা ব্যানার্জি বলছে না, তুমি তো মুসলমান, তোমাকে হিন্দু ভোট দেবে কেন? তাহলে আমি জানতে চাই, 74 বছর মুসলমান আমরা কখনো বুদ্ধদেবকে হিন্দু মনে করিনি,
ज्योति बसु के हिंदू मन करी आम्रा सिद्धार्थ शंकर राय के हिंदू मन करी आम्रा ममता को हिंदू मन करी आम्रा भोट दी क्यों बांगला के बाचाबार स्वार्थे ताहले हिंदू समाज मानुष तारा कि मन है कमुनल जोरे बोलुन ममता बनर्जी हिंदू देर के अपमान कर छे ठीक ना ठीक आज के हिंदू समाज माँ बाप के ममता बनर्जी हिंदू समाज मानुष के अपमान कर तुम्हें मुसलमान ओरा कमनल तुम्हें भोट देवे ना कखनोई हिंदूरा कमनल नय हिंदूरा जी कमनल हतो 70% कबे बिजेपि चले आसतो तारा बिजेपि के चाइने बोलेई तो बिजेपि बांगलाय आसेने ठीक ना बेटी किंतु आज के विभाजन तैरी करछे के जोरे बोलुन के तार प्रमाण आपनादेर घरे एकटा एकटा करे दिए जाच्छि 1998 साले फोटो देखबेन छवि देखे देखे बोलछि 1998 साले শুধু একটা কথা আপনাদেরকে বলবো মমতা ব্যানার্জি যে অদাগুণ করেছিল পূরণ করেছে কি তাহলে নতুন করে যে অদাগুণ করছে না পূরণ হবে বলছে 10 লাখ করে টাকা দেব নাকি দেবে মনে হচ্ছে যারা আমপানের সময় গরীব মানুষ থাকতে পারেনি তাদের তেরপল চুরি করে খায় যারা করোনার সময় চাল চুরি করে খায় তারা 10 লাখ দেবে আবার একজন একজন হুমকি দিচ্ছে কি তোদের নাকি স্বাস্থ্য সাথী কার্ড ক্যান্সেল করে দেব যার যা স্বাস্থ্য সাথী কার্ড ক্যান্সেল হবে শেষে বেঁচে যাবে কেন স্বাস্থ্য সাথীর নামে এনপিআর হয়ে যাচ্ছে মনে হয় কেন 10 কোটি লোকের বলছে স্বাস্থ্য সাথী করবে আরে আমি তো গরীব নই বাইজিদ আমিন তো গরীব নই ওরা তো সারা জীবন লোককে দেয় তো ওরা বা স্বাস্থ্য সাথীর কি কার দরকার অতএব আমার 5 লাখটা বাজী দামিনের 5 লাখ এরকম কোটি কোটি লোক ধনী আছে তাদের 5 লাখ গুণ করে যারা গরীব তাদেরকে 10 লাখ 15 লাখ করে দাও তারা ঘর বাড়ি তৈরি করে কারবার ব্যবসা বাণিজ্য করে লাইফের মতো তোর দাঁড়িয়ে যাবে তা করছো না তুমি বলছো 10 কোটি লোককে দাও স্বাস্থ্য সাথী কার দেব अरे 10 কোটি লোককে স্বাস্থ্য সাথীর কার্ডে 5 লাখ করে দিতে গেলে কত লাখ টাকা বাজেট করতে হয় ওটা মমতা ব্যানার্জি জানে বলছে 8.5 হাজার কোটি টাকা বাজেট করেছি অর্থাৎ 8.5 হাজার কোটি টাকা নিয়ে দিদি বেরিয়েছে আর বলছে সবাইকে 5 লাখ করে দেব 8.5 হাজার কোটি 5 লাখ পাই সবাই এই সবাই পাবে আমি রাউন্ড ফিগারে আরো 1.5 হাজার কোটি ধরিয়ে দিলাম 10 হাজার কোটি ধরুন 10 হাজার কোটি যদি 10 কোটি লোককে দেওয়া হয় এক একজন 5 লাখ নয় 1 হাজার করে পাবে তাহলে কত বড় ভণ্ডমি বুঝতে পারছে তো এইভাবে যখন আমি কথাগুলোকে খুলে দিচ্ছি তখন আমার পিছনে লেগে যে লাস্টে কিছু খুঁজে পাইনি বলছো শয়তান ও কালসাপ ও বাচাল ছেলে ও ফুরফুরার কেউ নয় আরে আমি ফুরফুরার কেউ কি কেউ নয় পরের কথা আমার সবথেকে বড় পরিচয় হলো আমি ভারতীয় এটা সবচেয়ে বড় পরিচয় তাহলে আজকে বলুন মমতা ব্যানার্জি বিজেপি না বিজেপি নয় জোরে বলুন কারা কারা বিজেপি কে রুখতে চান হাত তুলে দেখান এহা সত্য না মিথ্যা বিজেপি কে রুখবেন আর মমতাকে ভোট দেবেন আর বলবেন বিজেপি রুখব এরকম পাগলামি বন্ধ করতে হবে ঠিক না বেটি আরে মমতাই তো বিজেপি তার প্রমাণ নিলেন তার প্রমাণ আপনারা নিলেন আমি ব্যক্তিগত কাউকে আক্রমণ করিনি কিন্তু এইভাবে মমতা ব্যানার্জি আমার প্রমাণ দিক তো আমার প্রমাণ দিক না 1998 সালটা কত 1998 অটল বিহারী বাজপেয়ী দেখতে পাচ্ছেন ছবিটা কে কে অটল বিহারী বাজপেয়ী তার 72 যে মহিলারা ধরে আছে ওটা আব্বাস সিদ্দিকী নয় ভালো করে দেখেন তো ওটা আব্বাস সিদ্দিকী নাকি তাহলে আমি বিজেপির কি করে বললাম ওটা তো মমতা ব্যানার্জি ওটা তো মমতা ব্যানার্জি ধরে আছে তাহলে দিদি বিজেপি প্রমাণ হলো না চলে আসেন এই দেখেন শালগুণকে রেকর্ড করেন সবাই রেকর্ড করছেন তো শালগুণ বলছি
1999 সালে বিজেপি কে দুটো আসন জিতাই পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জি। 1999 সালে বিজেপি সরকারের রেল মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। জানেন না জানেন না জানেন না জানেন না? তাহলে মমতা বিজেপি না বিজেপি নয়? জোরে বলুন, মমতা বিজেপি না বিজেপি নয়? বলুন, মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি, মমতা বিজেপি। তাহলে বিজেপি কে ভোট দেবেন? বিজেপি কে ভোট দেবেন? 2002 সালে কলিকাতা পূর্ব ভোট দখল করে, 2002 সালে অটল বিহারী বাজপেয়ীর দপ্তরহীন মন্ত্রী হন মমতা ব্যানার্জি, এবং 2002 সালে গুজরাটে দাঙ্গা হয়েছিল। জানেন, মায়ের পেট কেটে বাচ্চাকে বার করে তরোয়ালে টাঙিয়েছিল যারা, তাদেরকে ফুল পুষ্প পাঠিয়েছিল মমতা ব্যানার্জি। 2003 সালে আরএসএস এর একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ মমতা ব্যানার্জি ইনভাইট ছিলেন। সেখানে মমতা ব্যানার্জিকে আরএসএস রা বলে দুর্গা মা। তাহলে হিন্দুদের দুর্গা মা আলাদা, আর আরএসএস এর দুর্গা মা কিন্তু আলাদা। আরএসএস এর দুর্গা মা হলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি এই বিশাল একটা সুনাম শুনে বললেন, আরএসএস রাই হলো প্রকৃত দেশপ্রেমিক। কারা দেশপ্রেমিক বলল? আরএসএস। কথা বুঝে আসছে? কলিকাতা বিমানবন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে আছে, ওই নামকে যখন চেঞ্জ করতে চাই বিজেপি, ওই ইস্তেহারে মমতা ব্যানার্জি সাপোর্ট করেছিল যে নামটাকে চেঞ্জ করে দেওয়া হোক, আমি মমতা ব্যানার্জি সাপোর্ট করছি। তাহলে বলুন, নেতাজির পক্ষে না নেতাজির বিরুদ্ধে আপনারা? পাশে মণিপুর কংগ্রেস দাদারা বলতে পারবে, কংগ্রেস জিতেছিল 2019-20 বিধানসভা ভোটে, মাত্র দুটো সিট বিজেপি কম পেয়েছিল, কংগ্রেস জিতে গিয়েছিল। মমতা ব্যানার্জি বিজেপিকে দুটো সিট সাপোর্ট করে কংগ্রেসকে ফেলে দিয়ে বিজেপি সরকার করিয়েছে মমতা ব্যানার্জি মণিপুরে। সেই মমতা ব্যানার্জি 2021-এ বিজেপির কিছু সিট কম পড়লে তাকে যে সাপোর্ট করবে না, এর ক্রান্তি কেউ দিতে পারবেন আপনারা? আপনারা চান বাংলার পূজাগুলো উত্তর প্রদেশের পূজার মতো বেহুজ্জুতি হোক? আপনারা চান বাংলার আশিফা কাশ্মীরের আশিফার মতো বেহুজ্জুতি হোক? আপনারা যদি না চান, তাহলে বাংলাতে ফুলে হাত দেওয়া যাবে না। এইভাবে তাহলে মমতা ব্যানার্জি বিজেপিকে এনেছে না আনেনে? আমি কি তথ্য দিয়ে বলছি না ব্যক্তি আক্রমণ করছি? আচ্ছা, সবচেয়ে বড় কথা, ধরুন এই পশ্চিম বাংলাতে 1998 সালে যে জোট হয়েছিল তখন কন্ট্যাক্ট হয়েছিল, এবারে ভালো করে শুনলেন, কন্ট্যাক্ট হয়েছিল। কি কন্ট্যাক্ট? বিজেপিকে বাংলায় ফোটাবো, বিজেপিকে বাংলায় ফোটাবো। সেই কন্ট্যাক্টে পঞ্চায়েত ভোটের সময় বিরোধী সুন্দর নামে বাম কংগ্রেসকে পিটিয়ে ঘরে ঢুকিয়ে দিল, আর বিজেপি নমিনেশন দিচ্ছিল, বাধা দেয়নি। কেন? যদি বিরোধী হিসেবে বাম কংগ্রেস থাকে, তাহলে মমতার দুর্নীতির বিরুদ্ধে লোক বাম কংগ্রেসে যাবে, বিজেপিতে যাবে না। তাহলে বিজেপি তাহলে আসতে পারবে না। এই দিকে কি করলো? বিজেপিকে আনলো, বাম কংগ্রেসকে সরিয়ে দিল। দিবার পরে ভোট শুরু হলো, এত মানুষের উপরে জুলুম করেছিল, মানুষ বিজেপিকে চাই না, তথাপিও টিএমসির হাত থেকে জানকে বাঁচাবার জন্য বাধ্য হয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। কথা বুঝে আসছে না নাই? কেন, এটা কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্টের জন্যই তো মমতা ব্যানার্জি বলেছিল যে দুর্গা বিসর্জন বন্ধ রাখুন, কেন মুসলমানদের মহরম হবে। এটা বলেই তো বিভাজন তৈরি করেছে, আজকে একটা নতুন করে নাটক তৈরি করেছে। কি? সংখ্যালঘু মা বোনেরা, সংখ্যালঘু বাপ ভাইরা, তোমরা ভোট ভাগ করবে না। 30% ভোট ধরুন ভাগ করলো না, কি হবে? এই কি হবে? ওদিকে 70% বাকি আছে এখনো। কই, তাদেরকে বলছে
এটা নতুন করে ফাঁসাচ্ছে, এটা বলে 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 বুঝাচ্ছে তোরা এক হয়ে যা, এরা এইদিকে এক করছি আমি। আমাদেরকে ফাঁসাবার প্ল্যান চলছে, বিজেপি কে আনার পরিকল্পনা করছে মমতা ব্যানার্জি। শত শেষ কেন, সময়ের জন্য আমি বেশি কথা আজকে বলতে পারছি না, আবার একটা কবে প্রোগ্রাম আছে তো আপনাদের এলাকায়, ভাইজানের জন্য আমি আসবো আবার একবার, কি আসবো তো নাকি, কিন্তু আপনারা কি বলছেন, আপনারা কি বলছেন, আমার ভাই জিতবে তো, আমার ভাই জিতবে তো, আমার ভাই জিতবে তো, কি চিহ্ন, কত নম্বর, কত নম্বর, তিন নম্বরে খাম চিহ্নে, তাই তো, তিন নম্বরে খাম চিহ্নে। অন্য অন্য জায়গায় আজকে ভাঙরে ভোট হচ্ছে, বলছে সব সুইচ গুলো নতুন মনের মতো লাগছে আর খামটা শুধু পুরাতন হয়ে যাচ্ছে, এত টিপছে বস, কত বুঝছেন না, আমরা বিজেপি না, এই আমরা বিজেপি তো নাকি, বলবেন তো বিজেপি, দিদি কিভাবে উস্কাচ্ছে, এই উস্কানোতে কিছু বুকা ঝগড়া করে ফেলছে, তোর কপাল ফেটে যাবে, তোকে সবাই সমাজের মানুষ দেখছে, তোর কপাল ফেটে যাবে, সুধরে যা, পরিবর্তন হ। সবচেয়ে বড় কথা হচ্ছে মমতা ব্যানার্জি খোদ নিজে, কয়েকদিন আগে পেপারে আপনাকে দেখাচ্ছি পেপার, কয়েকদিন আগে মমতা ব্যানার্জি নিজে বললেন, কি বলছে দেখুন, দেখেন নিজে বলছে, তৃণমূল প্রার্থীদের মধ্যে একাধিক গাদ্দার বেফাঁস মন্তব্য, কিছুদিন আগের কথা, অর্থাৎ টিএমসির প্রার্থীর মধ্যে এখনো গাদ্দার আছে, কে বলছে, কে বলছে, তারপরে বলছে আমার আশঙ্কা হচ্ছে আমাকে 200 বেশি সিট দাও, না এই গাদ্দার গুলো জিতার পরে বিজেপির কাছে বেশি টাকায় বিক্রি হয়ে যাবে, কে বলছে, আমি, মমতা ব্যানার্জি। আর তোমাদের তো রফিকারের এমনি পালানো অভ্যেস আছে, রফিকুন নাকি না, রফিক তো নাকি, ও তো এমনি পালানো অভ্যেস আছে, ওকে মানুষ বিশ্বাস করে ভোট দিল, ওকে মানুষ বিশ্বাস করে ভোট দিল, ও ভোট নিয়ে পালিয়ে গেল, পালিয়েছে না পালাইলে, পালিয়েছে না পালাইলে, তাহলে বলুন বিজেপিতেই পালিয়েছে, সেই দিলে সেই দলটা, শোনেন আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করালে ঝগড়া হচ্ছে, টিএমসি আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে আর বিজেপি আরএসএস এর প্রোডাক্ট বিক্রি করছে, এই ঝগড়া দিদি মুদি শুধু মার্কেটিং, কে কত বিক্রি করতে পারে, কে কত বিক্রি করতে পারে, তাহলে রফিকার তো সেই বিজেপিতেই গেছে, কথা বুঝে আসছে না, না তাহলে 2021 শুধু ভোটটা আপনাদের নেবে লিভার করে ডাইরেক্ট একদম ফুল নদীতে, একদম পুরো মূল নদীতে, মূল সাগরে গিয়ে নেবে পড়বে, তাহলে আপনাদের বিপদ হবে না, হবে না, তাহলে সেই জায়গায় ঘরের ছেলে, আমাদের নিজেদের ছেলে, এলাকার ছেলে, এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানে, সবাই জানে যে বাচ্চাটা কখনো গাদ্দার হতে পারে না। অতএবটাই আপনাদেরকে বলে গেলাম, আপনারা ভোট দেবেন খাম চিহ্নে তিন নম্বরে। শেষ কথা, আপনারা কি যে প্রশাসন আপনার ডিস্টার্ব করছে তার নামটা দেন, কোন সিটে ডিস্টার্ব করছে দেখছি, এই তো আজকে সকালে চেঞ্জ হয়ে গেল ভাঙর থেকে, গালে চুলকালি খুব গালালি করছিল, আরে প্রশাসনকে সব থেকে যদি কেউ ভাসি ভালোবেসে থাকে সেটা আমি করেছি, আমি তাদের তাদের আমি বুলেট প্রুফ জ্যাকেটের জন্য লড়াই করছি এখনো, আর সংযুক্ত মোর্চার সরকার এলে আমার লক্ষ্য থাকবে প্রশাসন দেখে বুলেট প্রুফ জ্যাকেট দিবার, কিন্তু এই প্রশাসন ভাইয়েরা ভুলে গেল অমিতাভ দাদাকে গুলি মারল যারা তাদের সঙ্গেই মমতা হাত মিলিয়েছে, এখন তুমি তোমার সহকর্মীর পাশে না দাঁড়িয়ে তুমি যদি এখনো দল দাস হয়ে থাকো তাহলে তো বড় দুঃখ লাগবে, ঠিক না বেঠি, তখন নাই চাপে পড়ে করছিল, এখন তার চাপ নেই, এখন তো স্বাধীন, অতএব এরপরও যদি ডিস্টার্ব করে আমি বাধ্য হব, নাম পাঠাবেন আমরা নির্বাচন কমিশনার ধর্ণা দিয়ে আবার বসবো, যে এই পুলিশ অফিসারটা দালালি করছে, ইনি ডিস্টার্ব করছে, ইনাকে সাইজ করতে হবে, আমরা চাই না পুলিশের সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি করবো, কেন আমি সর্বসময় আমার ছেলেদেরকে শিক্ষা দিয়েছি পুলিশ হলো আমাদের জন্য বন্ধু, কিন্তু আপনি বন্ধুর ইউনিফর্ম পরে আপনি দলদাস হয়ে যাচ্ছেন কেন, এটাকে বন্ধ করুন, শেষবারের মতো বলে যাচ্ছে এটা বন্ধ করুন, আপনি নিরপেক্ষ থাকুন, আপনি
আপনাকে কারো সাথ দিতে হবে না। একটা শেষ কথা বলে যাচ্ছি, যে দলে গাদ্দার আছে ওই দলে ভোট দেবেন আপনারা? ভোট দেবেন আপনারা? আমি গাদ্দার বলছি না, দিদি বলছে, জোরে বলুন। মমতা ব্যানার্জি নিজে স্বীকার করছে আমার দলে গাদ্দার আছে, সেই দলে ভোট দেবেন আপনারা? আচ্ছা, আমরা শুনেছিলাম বিজেপি কে রুকার জন্য মমতাকে ভোট দিতে হবে, তাই তো নাকি? নন্দীগ্রামে নিজে খোদ ঘরের মধ্যে 2 ঘন্টা বন্দি পড়েছিল, 100 উপরে ভোট দিতে পারেনি। অতএব যে নিজে হারছে সে আমাদের ঘরে বিজেপির হাত থেকে সুরক্ষা দিতে পারবে? জোরে বলুন, পারবে? অতএব ভোটটা এদিক ওদিক না ফেলে প্রত্যেকটা মানবতা প্রেমিক নাগরিককে, মা বাবা দাদা দিদি ভাই বোন আব্বু আম্মু, প্রত্যেকটা মানবতা প্রেমিক যারা বিজেপি কে চাই না, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে পদ্ম ফুলের শক্তি বাড়াবেন না, আপনারা সংযুক্ত মোর্চাকে ভোট দেন। কারণ 2021 মানুষ সংযুক্ত মোর্চার দিকে যাচ্ছে, যেসব জায়গাতে ভোট হয়েছে সংযুক্ত মোর্চার ক্ষমতা বাড়ছে, কথা বুঝে আসছে? তাই খাম চিহ্নে আমার বাইজিদ আমি সাহেবকে সকাল সকাল, তো খুব গরম পড়ছে, 10:11-12টার মধ্যে কাজ কমপ্লিট করে দেবেন, 60-70% একদম, কথা বুঝে আসছে? এমনি চোরেরা ঢোকে রাত দুপুরে 11টার পরে চোরেরা আসে, তার আগে কাজ করু কমপ্লিট করে দেবেন, দিয়ে সকাল সকাল ঘরে রেস্ট নেবেন। আর এই বসিরার উত্তরের যে রিপোর্ট সার্ভে বলছে, বাইজিদ আমিন অনেক ভোটে জিতছে, তাহলে ভোট ভাগ করে, ভোট ভাগ করে পদ্ম ফুলকে শক্তিশালী করবেন না, প্রত্যেকটা মানবতা প্রেমিকের মানুষের কাছে। শেষ কথা, পদ্ম ফুল হলো কোন কারখানা থেকে? দিলীপ ঘোষ গরুর দুধের সোনা, ভদ্রলোকটাকে বুঝতে পারছেন তো? কি না টিলে, হ্যাঁ দেখেন কি বলছে মমতা ব্যানার্জি, বলছে বেশি আসন না পেলে বিজেপি কিনে নেবে। আর দিলীপ ঘোষ তার উত্তরে বলছে, টিএমসি হলো আমাদের প্রোডাক্ট হাউস, আপনারা গুটকা যদি ব্যান করতে চান, মদ যদি ব্যান করতে চান, ওই দোকানে গিয়ে ছাপা মেরে লাভ নেই, দোকানে 500,000 প্যাকেট করে পাবেন, 500,000 পিস পাবেন, যেখান থেকে কারখানায় তৈরি হচ্ছে, হয়ে দোকানে মাল আসছে, সেই গোডাউনটাই তালা মেরে দেন, প্রোডাকশন বন্ধ হবে, দোকানে এমনি মাল শেষ হবে। অতএব জোড়া ফুলের কারখানায় তালা মারেন, কারণ ওখান থেকে এই পদ্ম ফুলের প্রোডাকশন তৈরি হচ্ছে, অটোমেটিক দেখবেন বাজার গুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না বেটি? আপনি মকুল থেকে শুরু করে, শোভন থেকে শুরু করে, যতজন দেখুন, শুভেন্দু থেকে, রাজীব থেকে, লকেট থেকে, সব প্রথমে জোড়া ফুল ছিল, তারপরে হয়ে গেছে পদ্ম ফুল। তাই ওই কারখানায় তালা মেরে দিন, দেখবেন সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমার কথা কি কেউ কষ্ট পেলে? আমি নাগরিক হিসাবে আপনাদেরকে শেষবার আশা রেখে যাচ্ছি, আমার ভাই বাইজিদ আমিন সাহেবকে আগামী 17 তারিখে 3 নম্বরে খাম চিনিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি বলেছিলাম না, চেয়ারে একটা পায়া, সংযুক্ত মোর্চাতে আমার একটা পায়া আছে, আপনাদের সুবিধা অসুবিধে পাশেই থাকবো, এখন কেউ চলে যাবেন না। আপনাদের আপনাদের প্রার্থীর আলোচনা শুনবেন, এবং দক্ষিণ থেকে আমার অমিতদাকে আমি সাপোর্ট করলাম, দক্ষিণে আপনারা রেকর্ড করছেন, দক্ষিণে গিয়ে প্রচার করবেন, সবাইকে দেখাবেন আমার কংগ্রেসের প্রার্থী হাত চিহ্নে দক্ষিণ থেকে আমার অমিত দা, তিনাকে আমি সাপোর্ট করলাম। যদি দক্ষিণে ইনি যেতে কোন ছেলে সমস্যা পড়লে ইনার উপরে আমার জোর চলবে, ইনাকে আমি বলতে পারবো, কথা বুঝে আসছে না? নাই, অতএব মাথায় রাখবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এখন কেউ চলে যাবেন না। আমি শেষ কথা বলবো, ব্যক্তিগত আক্রমণ কাউকে করেছি? কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, কথা ব্যক্তিগত, বাপ তুলছে, গাল দিচ্ছে। অতএব আপনাদের ঘরে আমার অনুরোধ, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনারা জবাব দেবেন, কোনো ঝগড়া মারপিটে যাবেন না, সকলে বলুন আমরা ভারতীয়, উঠবেন না, বসে বলুন আমরা গর্বিত, ভিক্ষা নয় অধিকার চাই। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভারতবর্ষ জিন্দাবাদ, সংযুক্ত মোর্চা জিন্দাবাদ।